না ফেরার দেশে কবি আসাদ বিন হাফিজ। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশের ইসলামী সাহিত্য অঙ্গনের অন্যতম পুরোধা কবি, সাংস্কৃতিক সংগঠক ও ছড়াকার আসাদ বিন হাফিজ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত রোববার 30 জুন দিবাগত রাত 12:55 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি অসুস্থ অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 66 বছর। সোমবার 1 জুলাই বাদ জোহর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর গাজীপুরের কালীগঞ্জে কবিকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কবি আসাদ বিন হাফিজ 1958 সালের 1 জানুয়ারি গাজীপুরের কালীগঞ্জ থানার অন্তর্গত বড়গাঁও গ্রামে জন্ম নেন। তার পিতা মোহাম্মদ হাফিজউদ্দিন মুন্সী এবং মা জুলেখা বেগম। আদর্শের দিক থেকে কবি ফররুখ আহমেদের অনুসারী কবি আসাদ বিন হাফিজ ছোটবেলা থেকেই ইসলামী সাংস্কৃতিক চর্চায় মন দেন। এরই ধারাবাহিকতায় তিনি তার সাহিত্যে বাংলার মুসলিম সমাজের পুনরুজাগরণ এবং বিপ্লবের অনুপ্রেরণা প্রকাশ করেছেন। কবিতার বর্ণাঢ্য কর্ম সাহিত্যের স্বীকৃতিস্বরূপ কলম সেনা পুরস্কার 1994, কোয়ান্টাম ফাউন্ডেশন এম ইউ আহমেদ পুরস্কার 1997, বাংলাদেশ সাহিত্য সাংস্কৃতিক সংসদ পুরস্কার 1997, ছড়ার ডাক পদক ও সম্মাননা 2004, মেলোডি শিল্পগোষ্ঠী পদক 2004, কিশোরকণ্ঠ ও সাহিত্য পুরস্কার 2004, গাজীপুর সংস্কৃতি পরিষদ কৃতি সংবর্ধনা 2004 সহ অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।